Assalamualaikum everyone. I'm Musara Jebin. আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন আর বেল বাটনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তো শুরু হবে প্রায় দেড় আনা বা এক আনার মধ্যেও কিছু কিছু কানাদুল আপনারা এখান থেকে করে নিতে পারবেন, সেটা বলবো। এক আনা থেকে শুরু হবে কিছু কালেকশন, মানে বড় বড় লম্বা লম্বা দুল, আর এগুলো আপনারা পাবেন আল রাজ্জাক জুয়েলার্স আমাদের হেল্প করছে। মৃদু হাসান, আমি জসিম ভাইয়া। তো জসিম ভাইয়া আর মৃদু ভাইয়া হচ্ছে আমাদের হেল্প করছে। আপনারা কিন্তু ইউটিউব ফেসবুক দুইটাতেই আমাদের ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন। তো এই যে এই দুলটা দেখতে পাচ্ছি ফার্স্টে, যে এই দুলটা, এটার কত কি প্রাইস ভাইয়া? প্রাইস আসবে আপনার 8650 টাকা। 8650 টাকা, এটার প্রাইস আসবে 8650 টাকা। এটা হচ্ছে দুই আনা। দুই আনা, তো দুই আনা এত সুন্দর একটা দুল। আর এগুলো কিন্তু দেখেন হলমার্ক আছে, আপনারা তো স্লাইড শোতে দেখতেই মানে পেরেছেন আর কি। দেখুন এই যে কত সুন্দর একটা, আপনারা যে দুলটা দেখছেন, দেখেন এই দুলের আবার এই যে লেজার প্রিন্ট হলমার্ক করা আছে। এগুলো কিন্তু মানে হলমার্ক হচ্ছে একটা নিশ্চয়তা, আপনার যেখানে যান আপনারা কিন্তু তখন বিক্রি করতে পারবে, তাই না? অনেক সময় হয় কি, আপনাকে কিন্তু ঠিকই ক্যারেট দিয়ে দিয়েছে, মানে তাদের লেজার প্রিন্টটা করা নাই, অন্য দোকানে যখন বিক্রি করতে যাবেন তারা এমনিই বলে দিবে যে এটা তো ওই ক্যারেটই না, আপনার কম দামে বিক্রি করতেছে। হ্যাঁ, মানে এরকমই করে আর কি। তো এই জন্য আপনার কিন্তু হলমার্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার জুয়েলারি হয়তো ভালো, তাদের দোকানটা ছোট কিন্তু ভালো, কিন্তু তাদের লেজার প্রিন্টটা করা নাই, কিন্তু তারা কিন্তু ঠিকই দিচ্ছে, কিন্তু বিক্রি অন্য জায়গায় করতে যাবেন দেখবেন যে তাই বলবে যে আপনার তো এটা করাই নাই। আবার অনেক সময় মানে খাঁটি গোল্ডও দেয় না, তাই না অনেকে? তো এই এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের হলমার্ক কালার গোল্ড কিন্তু আমরা এখানে আল রাজ্জাক জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি, এটা কিন্তু মিরপুরে। হ্যাঁ, এই যে দুলটা দেখতে পাচ্ছি, এটার ওজন এবং প্রাইসটা কত কি একটু জানবো। আজকে হচ্ছে 21 ক্যারেটের ভরে হচ্ছে 69,517 টাকা। আচ্ছা, তো এরপরে আরো কিছু কালেকশন আমরা দেখব। তো এরপরে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, দেখুন এটা কত ওজন ভাইয়া? এটা দুই আনা থেকে এক রতি কম আছে। দুই আনা থেকে এক রতি কম আছে না? এটা কি গোল্ডের পুষ? আমরা যদি কারোর জন্য গিফট কিনতে চাই তাহলে কিন্তু কিনতে পারবো। এটার প্রাইস কত পড়ছে? 8,500 টাকা। 8,500 টাকা, আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে 8,500 টাকা। দেখতে পাচ্ছেন এটা গ্রামে আছে হচ্ছে, গ্রামে আছে হচ্ছে আপনার 1.28 মিলিগ্রাম। 1.28 মিলিগ্রাম, ওকে। এরপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর একটা মানে দুল। আপনার এই দুলটার ওজন এবং প্রাইসটা আমরা জানবো। এটাও আপনার দুই আনা থেকে এক রতি কম আছে। দুই আনা থেকে এক রতি কম আছে না? দাম ওইরকমই আসবে 8,500 মতো। আচ্ছা, এটার দাম, তো এটার দামও কিন্তু 8,500 টাকা আসবে। এরপরে আরেকটা আমরা দুল এখানে দেখি, এখানে কিন্তু অসংখ্য অসংখ্য দুল আছে। হ্যাঁ, অনেকগুলো দুলের কালেকশন আছে, আমরা একটা একটা করে দেখছি। এই যে এটার কেমন কি ওজন এবং প্রাইসটা জানবো ভাইয়া। এটা আপনার দুই আনা আছে বরাবর, মানে হুক সিস্টেম, বাট তাও দুই আনা না, খুবই সুন্দর। এটার প্রাইসটা জানবো, এগারো হাজার টাকা। তো এটা দেওয়া হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপর আরেকটা কালেকশন আমরা দেখব। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এটার এটার কত কি ওজন আছে ভাইয়া? আমি কিন্তু সব এক জোড়ার প্রাইস বলতেছি, আবার যেন ভাবেন না একটা কানের দুলের কথা বলতেছি। এটা দুই আনা আছে, এটাও দুই আনা আছে, প্রাইস আসবে হচ্ছে। আর ভাইয়াদের এখানে কিন্তু সুই সুতার কালেকশন আছে,
9420 টাকা ভাইয়াদের এখানে কিন্তু সুই সুতার অনেক কালেকশন আছে হ্যাঁ আপনারা কিন্তু ওখান থেকে নিতে পারবেন আচ্ছা এরপর আরেকটা দেখতে পাচ্ছি এই দুলটা এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওজন আর প্রাইসটা কত পড়বে কতটুকু আছে এটা 230 এটা 2000 একটু কম আছে 2000 কম আছে না প্রাইস পড়বে হচ্ছে এটা আসবে আপনার 8300 টাকা 8300 টাকা আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে 8300 টাকা এরপরে ভাই একটা দুল নিয়ে আছে এই দুলটা কিন্তু অনেকেরই পছন্দ হবে যারা ছোট কিন্তু দেখতে দেখেন মনে হচ্ছে যে তিন আনা চার আনা দুল আছে তাই না এটা এটা আপনার দুই আনা এক রতি আছে এটা দুই আনা এক রতি দিয়ে বানানো দেখুন কত সুন্দর দুই আনা এক রতি আছে প্রাইস কত পড়বে এটা এটা আসবে আপনার 10000 টাকা মজুরি সহ 10000 টাকা আসবে এটা দেখতে পাচ্ছেন এটা ফুলটা লতির সাথে লেগে থাকবে এই তিনটা বল শুধু দুলবে আরো অনেক কালেকশন ছিল আমি আসতে দেরি করেছি আর কি ভাইয়াদের তো আমি কিন্তু আস্তে আস্তে যে বাউটা না কি বলে এটা জানি হ্যাঁ পাশা কট পাশা তো আমি এগুলো দেখাবো তো আমার নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং আমি কাটটা দেখে দিই হ্যাঁ কাটটা খুব সুন্দর সুন্দর কিছু দুল হ্যাঁ এই যে এটা হচ্ছে আল রাজ্জাক জুয়েলার্স আপনার শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে 21 মিরপুর 1 ঢাকা 1216 মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার করে তাদের দোকানটা বন্ধ থাকে বাকি সব দিন তো খোলা না বাকি সব দিনই খোলা থাকে আচ্ছা বাকি সব দিনই খোলা থাকে 11টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত তো আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পছন্দের জিনিসটা নিতে পারবেন আর অনেক সময় হয় যে এই যে এক আনার দুই আনার করে আপনি জিনিসগুলো বানালেন আপনার বিয়েতে ধরেন অনেকে হচ্ছে অনেক খরচ করে তাই না তো সেই ক্ষেত্রে আপনারা যদি এক আনার করে এক একটা ইয়াররিং দেন ভাই আপনাকে যদি বলে যে ভাইয়া আমি আপনাকে এক আনার আপনাকে অর্ডার দিচ্ছি আপনি হচ্ছে দশটা মানে অর্ডারে বানাই দেন জিনিসগুলো তাহলে সেম ডিজাইনের 10টাই যদি কেউ বানায় নেয় সেক্ষেত্রে আপনার কেমন মানে টাইম লাগবে খরচ করে জিনিস টাকা পয়সা তো কাউকে গিফট দিতে বা আপনারা নিজে একটা আত্মীয় স্বজনকে কিছু যদি দিতে চান অনেক সময় কি 10 বছর পর আমাদের কাছে অনেক টাকা জমা যায় তাই না সেক্ষেত্রে আপনি দিতে পারেন তো এই জিনিসগুলো কিন্তু মানে অমর গোল্ড হচ্ছে কোনো ভাঙ্গা নাই কিছু নাই মানে ভাঙ্গা বলতে আপনার গুঁড়া গুঁড়ো করলে তো গুঁড়ো হবে কিন্তু মানে যেরকম অ্যান্টিক জিনিস আমরা যেরকম কিনি তাই না ভাইয়া যে ভেঙে যায় এটা গোল্ডের সেই চান্সটা নাই আমরা যদি ধুরমুর না করি আর কি বাংলা একটা প্রবাদ আছে না গোল্ডের আংটি স্বর্ণের আংটি বাঁকাও ভালো হ্যাঁ সেটাই স্বর্ণ একটা সম্পদ জি সেটাই স্বর্ণ হচ্ছে একটা সম্পদ যে কোনো সময় কাজে লাগে আর আপনারা যেহেতু হলমার্ক পাচ্ছেন আল রাজ্জাক জুয়েলার্স আপনারা প্রত্যেকটা গোল্ড হলমার্ক পাবেন সো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ফোন কালেকশনটা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন